টনিক টিম এবার ক্রিসমাসে চমক নিয়ে আসতে চলেছে প্রধানের হাত ধরে। চলতি বছরই ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে দেবের আপকামিং ফিল্ম যার নাম প্রধান। আর আজকে সেই ছবি থেকে ফার্স্ট লুক এলো সামনে, যা দেখা মাত্রই সকলে গিয়েছেন রীতিমতো চমকে। কারণ সেই ফার্স্ট লুকে কিন্তু কোনো মুখ দেখা যাচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে পুলিশের ফর্মাল ড্রেস এবং তার সাথে লেখা রয়েছে একটি মাত্র নাম, যার নাম দীপক প্রধান। টিম টনিকই আবারও ফিরতে চলেছে প্রধানের হাত ধরে। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দেব এবং তার সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়, সেই টনিক জুটিকেই আবারও দেখতে চলেছেন সকলে প্রধান সিনেমাতে। আর এই সিনেমাতেই প্রথমবারের জন্য টলিউডে পা রাখতে চলেছেন ছোট পর্দার সকলের প্রিয় মিঠাই রানী সৌমিত্রিষা কুণ্ডু। ফার্স্ট যে লুকটি সামনে এসেছে সেটাই অবশ্য দেবের মুখ দেখতে না পাওয়া গেল, অনেকেই শিওর হয়ে বলে দিচ্ছেন এটাই দেব। তার কারণ তার মাসেল। আর এই ছবিটা ভাগ করে নিয়ে তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, যদি সব ঠিক থাকে তাহলে এবারের বড়দিনে দেখা হবে। তাই বোঝাই যাচ্ছে বড়দিনে বড় চমক দেওয়ার জন্য একেবারে রেডি টিম প্রধান। প্রধানের জন্য রীতিমতো কসরত শুরু করে দিয়েছিলেন দেব, আর সেই পিকচারই নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করে নিয়েছিলেন অভিনেতা। এ তো গেল দেবের কথা। আর এই ছবির হাত ধরে যিনি প্রথমবারের জন্য টলিউডে পা রাখছেন সেই সৌমিত্রিষা কুণ্ডুও কিন্তু পিছিয়ে থাকেননি। তিনিও একটি পিকচার শেয়ার করে নিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডেলে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে গোটা কলকাতা শহর বৃষ্টি ভেজা, আর সেই শহরের মধ্যে দিয়ে গাড়ির ভিতর থেকেই ছবি তুলেছেন সৌমিত্রিষা। আর তার সাথে রয়েছে প্রধানের স্ক্রিপ্ট এবং এর সাথে নিজের স্টোরিতে তিনি লিখেছেন দুগ্গা দুগ্গা। এই দুটো স্টোরি আর দেবের ফার্স্ট লুক, ব্যাস সকলে রেডি প্রধানের দিকে প্রধান লক্ষ্য রাখার জন্য। তবে এই বৃষ্টি ভেজা শহরে প্রথম দিনের শুটিং চমক তো এখানেও রয়েছে, তবে চমক আরও একটি জায়গায়। পুলিশের এই খাকি উর্দিতে দেখতে পাওয়া যাচ্ছে দীপক প্রধান নাম। সকলে যেমনটা জানেন দেবের নিজের নামে কিন্তু দীপক অধিকারী, তাই নিজের নাম নিয়ে তিনি ফার্স্ট টাইমের জন্য বড় পর্দায় আসছেন না, শুধু পাল্টে গিয়েছে তার সারনেমটুকু। এই সময়টা বেশ দেবের জন্য কিন্তু ভালোই যাচ্ছে বলে যেতে পারে, আবার বাংলা সিনেমার জন্য ভালো যাচ্ছে। তার কারণ ব্যোমকেশ ও দুর্গ রহস্যর পর আবার পুজোতে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বাঘাযতি, আর তারপরেই ক্রিসমাসে প্রধান। প্রধান সিনেমাতে লুকিয়ে রয়েছে এতগুলো চমক, তবে কোন চমকটা আপনাকে সব থেকে বেশি ইন্টারেস্টেড করে তুলছে? প্রধান সিনেমা দেখার আপনার কাছে প্রধান কারণ কি? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।